গুড মর্নিং ফ্রেন্ডস এমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুবই ভালো আছো আজকে সকাল সকালই ব্লগটা শুরু করলাম এখনো আমার ডায়ান্থাস হচ্ছে শীতের ফুল এটা সকালে জানলাগুলো খুলে রুটিটা করে নিতে হবে আমার কি বলতো সকালবেলা একদমই টাইম হয় না তোমাদের সাথে কথা বলার আর রুটি করা আমার প্রতিদিন সকালে রাত্রে প্রতিদিনের রুটিন এবার ঝটফট জলটাও তুলে নিতে হবে কেউ তো সকালবেলায় একদম দাঁড়ানোর টাইম নেই প্রচুর কাজ থাকে একবারে জলটা তুলে নিচ্ছি রান্না জলটা একটু বেশি করে একটু বেশি করে তুললে কি অনেক দুই দিন হয়ে যায় আমার অনেকে অবশ্য ওপরে যে ট্যাঙ্কি থাকে ট্যাঙ্কির জল খায় কিন্তু আমাদের বাড়িতে একটু ঘেন্না পায় ওই জন্য থাক তুলি এবার আমি চান টান করে চলে এসেছি জামা কাপড় মেলে দিচ্ছি আর আগের দিনে জামা কাপড়গুলো ছিল একদমই শোখায়নি সেগুলোও মেলে দেবো আমার হাজব্যান্ড বলে গেছে যে রোদ উঠলে এই চন্দ্রমল্লিকাগুলো ছায়া করে দিতে দেখো প্রায় ধরে এসছে এর মনে হয় শিকড় বেরিয়ে গেছে আর একটু থাকবে থাকলে ভালো হবে ছায়া করে দিই এবার ফুলটা তুলে নিয়ে তাড়াতাড়ি করে পুজোটা করে নিই কারণ বৃহস্পতিবার পুজো করতে আমার একটু দেরি হয় অনেকক্ষণ লাগে পুজো করতে সমস্ত ফুলে চন্দন লাগিয়ে ঠাকুরের পায়ে অর্পণ করছি এর আগে আমার ঠাকুর চান করানো চেঞ্জ করানো সব হয়ে গিয়েছে আর আমার ঠাকুর আজকে আপেল খাবে সুন্দর করে কেটে থালায় সাজিয়ে দিচ্ছি এবার প্রদীপ করে নেব সুন্দর করে প্রদীপ করে নিয়ে এবারে ধূপ জ্বালিয়ে নেব এবার সব কিছু দিয়ে আমার পাঁচালি পড়া স্টার্ট করছি পাঁচালি পড়া হয়ে গেলে শঙ্খ বাজালে ব্যাস আমার পুজো কমপ্লিট